তো হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা দেখো আমরা এখন ব্যান্ডেল স্টেশনে এসেছি, নৈহাটি বড় মাকে দেখতে যাচ্ছি, কে কে যাচ্ছি দেখো। প্রীতম সামনেই, আমার দিদি, বদির ছেলে, আমার ভাইয়ের মেয়ে, তো আমরা যখন তোমাকে দেখাচ্ছি তোমাদের ওখানে গিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছ তোমরা, আমি এখন নৈহাটিতে চলে এসেছি, নৈহাটি স্টেশনে এসেছি। তো নৈহাটি স্টেশন থেকে এখন বড় মার কাছে যাবো, যাওয়ার পরে তোমাদের বড় মাটাকে দেখাবো। শুধু আমি একাই দেখবো না, তোমাদের সবাইকে বড় মা দেখাবো। ঠাকুর বলে কথা, সবাই দেখবে, সবারই মন টান যাবে, সবারই তো বৃষ্টিতে আসা সম্ভব হয় না। না আমরা এসেছি, তাই কোনো ঠাকুর কেড়েছি, তাই হয়তো আসতে পেরেছি। ঠাকুরটা দেখে তো তোমাদের দেখে দেবো, চলো। ফাইনালি আমরা মেজো মায়ের কাছে চলে এসেছি, মেজো মায়েরটাকে দেখালাম, প্রথমে স্টেশনে একটা ঠাকুর দেখলাম, দিয়ে মেজো মাকে দেখলাম, এবার তোমাদেরকে বড় মাকে দেখাবো, তো চলো দেখতে যাবো। তো ফাইনালি আমরা চলে এসেছি বড় মাকে কাছে। এই যে আমাদের নৈহাটির বড় মা, নৈহাটির বড় মা, তোমাদের যদি বড় এত ভিড়ে কষ্ট করে তোমাদেরকে বড় মাকে দেখেছিলাম, বলো তো। চলো রাখি, জায়গাটা বড় মাকে পুজো দেওয়ার জায়গা, তো বড় মার সামনেটা তো পুজো দিচ্ছে না, সবাই এখানটাই পুজো দেয়, শরীরটা খুব টায়ার্ড ছিল, তাই শেষটুকু আর করতে পারিনি। তা ওখানটা খুব ভালো লেগেছে, তোমাদেরও যদি ভালো লেগে থাকে তোমরাও নৈহাটির বড় মাকে গিয়ে দেখে আসবে, খুব ভালো লেগেছে আর খুব জাগ্রত ঠাকুর। তো এখন তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, যদি তোমাদের আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তারপরে আসছে নেক্সট ভিডিওতে, তো চলো টাটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাঁচ টাকা বেজে টং করে বাজিয়ে দিও, একদম টং করে। নৈহাটিতে বহুত ভিড়, এই জন্য পুরো ভিডিওটা নেওয়া গেল না। তো চলো টাটা।